वेलकम टू ए प्लस बायो। आज के वीडियो टॉपिक हलो बेसिक इंट्रोडक्शन ऑफ चैप्टर 9। चैप्टर 9 क्लास 12 की हेल्थ एंड डिजीज माने ए चैप्टरे आज के आम्रा खूब बेसिक सिंपल कॉन्सेप्ट गुलो के क्लियर करब। आज के वीडियो खूब इम्पोर्टेंट जदि तुम्हें ये चैप्टर के स्टार्ट करो। स्टार्टिंग बेसिक किछु इंट्रोडक्शनगुलो के क्लियर कर नब। प्रथम इम्यूनोलॉजी की जेटा के बेंगलीते बोली अनाक्रम विद्या। ये स्टाडी रिलेटेड डिफरेंट टर्म्स लाइक प्रथम पढ़ब कोषगुलो की जेटा अलरेडी बोर्डे मेन्शन कर दीची। प्लस सेकेंडे डिफरेंट अर्गान कोथा थेके ये कोषगुलो तैरी है सेटा आज के वीडियो सेकेंड पोर्शन कवर करबे। प्लस ये वीडियो क्यों तुम्हारे खूब बेसि इम्पर्टेंट तर कि बेसिक कारण प्रथम जदि हेल्थ एंड डिजीज चैप्टर के क्लियर करते चाओ सब बेसिक आइडिया थकते हैं जो कौन सेल कौन कोष वी तर मेजर फांगशंस। सेकेंड एंटीजन एंटीबॉडी कन्सेप्ट की एंड फाइनली डिफरेंट डिजीज रिलेटेड एंटीजन एंटीबॉडी प्लस इम्यून सेल्सगुलर रोल प्ले की। तो आजकल वीडियो प्रथम पोर्शन के कवर कर दैट इज इम्यूनोलॉजिकल सेल्स और अनाक्रमिक कोषगुलो जगह आज के वीडियोटार सब मेजर इम्पर्टेंट पॉइंट राइट। सो क्लास 12 चैप्टर नम्बर 9 दैट इज हेल्थ एंड डिजीज आजकल वीडियोर स्टार्टिंग पॉइंट। चलो सब प्रथम इम्यूनोलॉजी कन्सेप्ट की इम्यूनोलॉजी जिनिसटा की से आगे बुझे नहीं। इम्यूनोलॉजी जिनिस हलो अनाक्रमतंत्र माने जदि कोनो बॉडी माने सपोज आमाके देखो आमार जदि बाहर कोनो जीवाणु रोग प्रतिरोधक सेगुलो की होते पड़े सेगुलो इधर पैरासाइट बैक्टेरिया भाइरस पोलेन ग्रेन डस्ट इवेन ड्रग्स जेगुलोर विपक्षे आमार बॉडी एकटा डिफेंस रोल प्ले करे। आमार बॉडी जे डिफेंस रोल करछे ताके बला हय इम्यून सिस्टेम और जेटा बाहरे थेके आमार बॉडी के हार्मफुल करार चेष्टा करबे ताके बोलबो आमरा एंटीजेन। कि बोललाम जेटा बाहरे थेके आसबे एंटीजेनेर की कि धर्म सेटा प्रथम धर्म होते हबे सेटा प्रोटीनेर होते हबे। प्लस तार सेकेंड कैरेक्टर तार किछु मलिकुलार वेट होते हबे। प्लस सेटा बॉडी थेके बाहरे जिनिस होते हबे बॉडीर भेतरे जिनिसो अनेक समय एंटीजेन हिसाबे रोल प्ले करे ताके बला हय एंडोजेनास एंटीजेन। सेगुलो आमरा नेक्स्ट क्लासे धीरे धीरे कमप्लीट करब। তাহলে আমি আরেকবার রিপিট করে দিই তোমাদের বুঝতে সুবিধা হবে। আমাদের বডির নিজস্ব একটা রোগ প্রতিরোধক ক্ষমতা আছে সেই রোগ প্রতিরোধক ক্ষমতাকে বলা হয় ইমিউন সিস্টেম। বাইরে থেকে যেটা আসে তাকে বলা হয় অ্যান্টিজেন। অ্যান্টিজেনের অনেক ভাগ আছে কাকে কোনোটা ব্যাকটেরিয়া কোনোটা ভাইরাস কোনোটা পোলেন কোনোটা ড্রাগস রাইট। নেক্সট যে আমাদের বডিতে যে ইমিউন রেসপন্স আছে বা রোগ প্রতিরোধক ক্ষমতা আছে সেগুলো আবার ভাগ ভাগ আছে। কিছু কোষ দ্বারা গঠন আছে কিছু সাইটোকাইন কিছু ইন্টারলিউকিন কিছু ডিফারেন্ট ইন্টারফেরন। যেরকম আমাদের বডিতে জ্বর আসলে যেমন বডি টেম্পারেচার হয় সেরকম বডিতে কোথাও কেটে গেলে সেই জায়গায় রেড হয় বা বডিতে কোথাও যদি আমাদের ইচিং হয় সেই জায়গায় কী হয় চুলকাতে থাকে। দিস আর দ্য ডিফারেন্ট টাইপ অফ রেসপন্স এগেনস্ট ডিফারেন্ট টাইপস অফ অ্যান্টিজেন ক্লিয়ার। সো যদি ডিফারেন্ট রেসপন্স হয় তাহলে ডিফারেন্ট কোষও তার জন্য ডেডিকেটেড। সেই কোষগুলো কি সেটাই বোর্ডে ডিপিক্টেড আছে। নেক্সট কোষগুলো পড়ার পর এই কোষগুলো কোথা থেকে তৈরি হয়েছে সেই অনুযায়ী দুটো ভাগ হয়। একটা হলো প্রাইমারি অর্গান আর সেকেন্ডারি অর্গান। প্রাইমারি লিম্ফয়েড অর্গান অ্যান্ড সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান তোমরা নেক্সট টপিকে পড়বে। চলো ফার্স্টে ডিফারেন্ট কোষগুলোকে আমরা জেনে নিই। দেখো প্রথমে কি বললাম অনাক্রমতন্ত্রের কোষ মানে ইমিউনোলজিক্যাল সেলস দেয়ার আর ডিফারেন্ট টাইপস। সব থেকে প্রথমে দেখো লিম্ফোসাইট যেটা সবার আগে তোমরা স্টার মার্ক করবে এই জিনিসটা কখনোই ভুলবে না। লিম্ফোসাইট মানে যেগুলো আমরা শুনেছো হয়তো অ্যান্টিবডি বা এরম রিলেটেড। অ্যান্টিবডি কোথা থেকে তৈরি হয় বি লিম্ফোসাইট মানে বি এর পর দেখো টার্মটা আছে লিম্ফোসাইট তার মানে বুঝতে পারছো বি থেকে তৈরি হচ্ছে একটা প্লাজমা সেল আর একটা তৈরি হচ্ছে অ্যান্টিবডি রাইট বা মেমোরি ক্রিয়েট তৈরি হয়। মানে ধরো আজকে আমার জ্বর আসলো সাপোজ অ্যান্টিজেন এ এর জন্য দেখো 10 বছর পর আবার অ্যান্টিজেন এ আসলো তখন কিন্তু আমার বডিতে জ্বর আসবে না কেন আমার বডি অলরেডি একটা মেমোরি তৈরি করে রাখলো মানে একটা স্মৃতি বানিয়ে রাখলো যে হ্যাঁ অ্যান্টিজেন এ প্রথমবার হলে জ্বর হয়েছিল তারপর আমার আর অ্যান্টিজেন এতে কোনো রোগ সেরকম হবে না যদি সেটা উইক হয় রাইট। আমি তোমাদের বোঝানোর জন্য অনেক টার্ম সহজ করে বলছি ঠিক আছে। যদি এক্স্যাক্ট সায়েন্টিফিক্যাল টার্ম চাও তাহলে তোমরা হায়ার স্টাডি বা হায়ার ক্লাসে তোমাদের এই এক্স্যাক্ট টার্মগুলো পড়বে লাইক স্পেসিফিক রেসপন্স প্রাইমারি সেকেন্ডারি রেসপন্স। প্রাইমারি সেকেন্ডারি রেসপন্সে ইমিউনোগ্লোবিন আইজিজি আর আইজিএম এর ডিফারেন্ট ক্লাসিফিকেশন আছে তোমরা সেগুলো আপগ্রেডেড ক্লাস বা নেক্সট ক্লাস ওয়াইজ তোমাদের আমি সেগুলো ধীরে ধীরে বলতে থাকবো। এখন আমরা বেসিক সিম্পল কিভাবে এই চ্যাপ্টারটাকে শুরু করব সেই অনুযায়ী এগোতে থাকি।
লিম্ফোসাইট দুটো ভাগে ভাগ হয়, একটা হলো টি লিম্ফোসাইট যেটা টি হেলপার সেল, টি সাইটোটক্সিক সেল, ডিফারেন্ট কাইন্ড অফ টি সেল রিলেটেড। টি হেলপার সেলের কাজ কি, সে সকল সময় দৌড়ে দৌড়ে নিজে কখনো কাউকে মারে না, টি হেলপার সেল, সে ইদার বি সেলকে হেল্প করতে যায় না হয়তো টি সেলকে হেল্প করতে যায়। টি সি সেল আবার টি হেলপারের থেকে আলাদা, টি সি সেল কী করে, সে ডাইরেক্ট যে কোনো রোগ বা জীবাণু আসুক সেটাকে ধরে মেরে দেয়, রাইট। বি সেল কিন্তু তাদের ডিফারেন্ট প্রপার্টি আছে, আইজিজি, আইজিএম, আইজিএ, আইজিডি, আইজিই, বি সেলের এরকম অনেক ডিফারেন্ট ভাগ আছে, সেগুলো আমরা নেক্সট ক্লাসে পড়ব। নেক্সট নালকোষ, নালকোষ হলো এনকে সেলও বলা হয়, নালকোষকে আরেক ভাষায় এনকে সেল বলা হয়, দ্যাট ইজ ন্যাচুরাল কিলার সেল। যখনই আমাদের বডিতে কোনো ভাইরাস ইনকর্পোরেট করে, ভাইরাসটাকে মারার জন্য যে সেল ডেডিকেটেড থাকে তাকে বলা হয় এনকে সেল, দ্যাট ইজ ন্যাচুরাল কিলার সেল অর নালকোষ। নেক্সট মোনোনিউক্লিয়ার ফ্যাগোসাইট, মোনো মানে সিঙ্গেল, নিউক্লিয়ার মানে কোষ, নিউক্লিয়ার কোষের ভেতর যে নিউক্লিয়াস থাকে তার মানে সেটা সিঙ্গেল, মোনোনিউক্লিয়ার ফ্যাগোসাইট, ফ্যাগোসাইট মানে খাওয়া, ফ্যাগো মিন্স খাওয়া, আর ফ্যাগোজোম মানে একটা, সাপোজ ফ্যাগোসাইটোসিস একটা ভালো এক্সাম্পল দিই বুঝতে পারবে, সাপোজ এটা হলো জীবাণু, রাইট, এই যে পেনের ক্যাপটা এটা জীবাণু, আমার বডিটা একটা সেল, যখনই আসলো পেনের এটাকে ধরলো, ক্রিয়েট, এর ভেতরে যে দেখো মানে এই ওভালের ভেতরে যখনই আমার এই পেনের ক্যাপটা চলে গেল, দিস পেনের ক্যাপ নাও বিকাম অ্যান ফ্যাগোজোম, মানে এই জিনিসটাকে এবার এর ভেতরে ঢুকে গেল, এবার আমি এটাকে চাপ দিতেও পারি বা এটাকে আমি ফুটো করে দিতে পারি। ফুটো কী করে করবো, যদি এর ভেতরে আমার হাতের ভেতরে কেমিক্যাল থাকে, সাপোজ অ্যাসিড আছে বা অন্য কিছু জিনিস আছে, এখানে সেলের ভেতরে অ্যাসিড থাকে না, রিয়্যাক্টিভ অক্সিজেন স্পিসিস থাকে, সেগুলো ফিউচারে পড়বো আমরা, সেটা দিয়ে আমি পেনের এই ক্যাপটাকে মেরে ফেলতে পারি, ভেঙে দিতে পারি। দিস আর দ্য ডিফারেন্ট মেকানিজম অফ ফ্যাগোজম। তাহলে টার্মটাকে আমি আরেকবার ক্লিয়ার করে দিলাম, মোনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটোসিস, এই প্রসেসটাকে বলা হয় ফ্যাগোজম ক্রিয়েটিং, তাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস, রাইট। কি মোনোসাইট অ্যান্ড ম্যাক্রোফেজ, মোনোসাইটটা ফিউচারে ম্যাচিওর হয়ে তৈরি হয় ম্যাক্রোফেজ, রাইট। ম্যাক্রোফেজ কাকে বলবে, ম্যাক্রোফাজ জেনারেলি মনে রাখবে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল মানে কি, যদি কোনো বাইরে থেকে কোনো অ্যান্টিজেন আসে তাকে তো প্রেজেন্ট করতে হবে, সাপোজ একটা চোর আসলো, চোরকে কে ধরবে, ইদার কোনো হাবিলদার ধরবে বা কোনো লোয়ার ডিভিশন অফ পুলিশ ধরলো, তাকে নিয়ে গিয়ে রিপ্রেজেন্ট করতে হবে, তারপরে তাকে কোর্ট বলবে কে মারা হবে না ছাড়া হবে, কোর্ট সেটা ডিসাইড করবে। এই যে নিয়ে যাওয়ার প্রসিডিওরটা, ওকে রিপ্রেজেন্ট করার প্রসিডিওরটা, সেই রিপ্রেজেন্ট কে করে, মেনলি অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, তার মধ্যে সবথেকে কমন এক্সাম্পল পড়ে আমরা হলো ম্যাক্রোফাজ, তারপরে আছে ডেন্ড্রাইটিক সেল, অ্যান্ড ফাইনালি বি সেল। ম্যাক্রোফাজ আর অলসো ফার্দার সাব ডিভাইডেড অ্যাকর্ডিং টু কোথায় কোথায় আছে। ম্যাক্রোফাজ যদি আমার লান্সে থাকে তাহলে হলো অ্যালভিওলার, লান্স মিন্স ফুসফুস। ম্যাক্রোফাজ যদি কুফার সেল, ম্যাক্রোফাজ কুফার কোষ কখন বলা হবে, যদি সেই ম্যাক্রোফাজটা থাকে লিভারে, তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি, লিভারে যদি ম্যাক্রোফাজ থাকে তাকে বলবো কুফার সেল, অ্যালভিওলার মানে আমাদের ফুসফুসে যদি থাকে হিস্টোসাইট, হোয়াইট ব্লাড সেলের ম্যাচিওর ফর্ম, অস্টিওক্লাস্ট, হাড়ের ভেতর যদি ম্যাক্রোফাজ থাকে মিসেনগ্লিয়াল কোষ, যদি কিডনির ভেতরে ম্যাক্রোফেজ থাকে মাইক্রোগ্লিয়া, যদি ব্রেনের ভেতরে ম্যাক্রোফেজ থাকে, তাহলে ক্লিয়ার, চলো গুড। নেক্সট মাস্ট কোষ, মাস্ট কোষ মানে মনে রেখো ম্যাক্সিমাম খেয়েছে, মাস্ট কোষ কোথায় আসে, জেনারেলি অ্যালার্জিক্যাল রেসপন্সে। নেক্সট গ্র্যানিউলোসাইটস, গ্র্যানিউল, গ্র্যানিউল মানে কি, যেগুলো দানা দানা হয়, যদি একটা সেলের ভেতর মোর দ্যান ওয়ান নিউক্লিয়ার ফর্ম থাকে, সাপোজ নিউক্লিয়ারটা এরকম তিন চারটে ফর্ম আছে, তার মানে ওটা গ্র্যানিউলার লাইক স্ট্রাকচার। এই গ্র্যানিউলার লাইক স্ট্রাকচার ডিভাইডেড ইন্টু থ্রি মেন সেল, সব থেকে কমন পড়বে নিউট্রোফিল, তারপর পড়বে ইউসিনোফিল, যেগুলো চোখের জলে থাকে, যে টিআরসি থাকে, তারপর স্যালাইভাতে থাকে, এগুলো কি, এগুলো প্রাইমারি মেকানিজম অফ ডিফেন্স, আমার বডিকে তো ডিফেন্স তৈরি করতে হবে বাইরে থেকে আসার জন্য, সেটার সবথেকে প্রথম যে লিনিয়েজ অফ ডিফেন্স সেগুলো হলো নিউট্রোফিল অ্যান্ড ইউসিনোফিল, রাইট। নেক্সট বেসোফিল, বেসোফিল যখনই এই টার্মটা পড়বে মনে রাখো বেসোফিল অলওয়েজ ডেডিকেটেড ফর অ্যালার্জি। বেসোফিল থেকে কী সিক্রেট হয়, হিস্টামিন, প্রোস্টাগ্ল্যান্ডিন, সেরিটোনিন, এইসব কাজের জন্য বেসোফিল অ্যালার্জি রেসপন্সও করে, যেগুলো বডির ওপর দেখবে রেড কালার এসে যায় চুলকায় খুব, দ্যাট ইজ ডিউ টু বেসোফিল, ঠিক আছে, এটাও একটা ইমিউনোলজিক্যাল রেসপন্স। যদি আমাদের বডি কোনো ইমিউনোলজিক্যাল রেসপন্স একটু বেশি হয়ে যায় সেটা পরিণত হয় অ্যালার্জিতে, রাইট। নেক্সট ডেন্ড্রাইটিক কোষ, আমি বললাম কি অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের ভেতর তিনটে কমন এক্সাম্পল পড়ি, কী কী, ম্যাক্রোফাজ, বি সেল অ্যান্ড ডেন্ড্রাইটিক কোষ, রাইট, তার মানে এরা অ্যান্টিজেনকে প্রেজেন্ট করে। নেক্সট আমি তোমাদের প্রমিস করেছিলাম কি বলবো,
বলো তো এই কোষ বা এই সেলগুলো কোথায় তৈরি হয়, যেখানে মেইনলি তৈরি হয় দ্যাট ইজ উই কল্ড অ্যাজ প্রাইমারি লিম্ফয়েড অর্গান, যেখানে কোষগুলো তৈরি হয় এবং ম্যাচিওর হয়। অ্যান্ড ফাইনালি সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান, যেখানে ওরা গিয়ে মারামারি করবে বা কাউকে মারবে, যেখানে মোড অফ অ্যাকশন বা যেখানে ওদের মোড অফ অ্যাক্টিভিটি খুঁজে পায়। প্রাইমারি লিম্ফয়েড অর্গানের কমন এক্সাম্পল পড়বে, একটা হলো বোন ম্যারো। আমাদের বোন ম্যারোর ভেতরে যে রেড কালার মজ্জাটা থাকে তাকে বলা হয় প্রাইমারি লিম্ফয়েড অর্গান। একটা সেকেন্ড প্রাইমারি লিম্ফয়েড অর্গান হলো থাইমাস। কি বললাম? থাইমাস ইজ দ্য সেকেন্ড প্রাইমারি লিম্ফয়েড অর্গান। তো মেজর টু প্রাইমারি লিম্ফয়েড অর্গানের এক্সাম্পল যদি জিজ্ঞেস করে পরীক্ষাতে, লিখবে ওয়ান ইজ বোন ম্যারো, সেকেন্ড ইজ থাইমাস, রাইট? নেক্সট হলো সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান। সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানের সব থেকে কমন এক্সাম্পল হলো স্প্লিন, নোড, রাইট? আর একটা হলো কি, একটা হলো কি বললাম, স্প্লিন নোড বা অনেকে একে বলা হয় স্প্লিন, আর একটা বলা হয় লিম্ফ নোড। সো এক্সাক্ট যদি টার্ম লিখতে হয় পরীক্ষাতে, মেনশন করবে লিম্ফ নোড অ্যান্ড স্প্লিন মিন্স প্লিহা, রাইট? নেক্সট আমাদের টপিক হলো ডিফারেন্ট অ্যান্টিজেনের প্রপার্টি। আমরা প্রথমে কোষগুলো জেনে নিলাম, এবার এই কোষগুলো কাদের কাছে কাজ করবে? ডিফারেন্ট অ্যান্টিজেনের ওপর কাজ করবে। অ্যান্টিজেন কি? যেগুলো বাইরে থেকে আসে বা নিজের বডির ভেতরেও থাকে, সেইগুলোর ওপর আমাদের নেক্সট ভিডিও হবে। আমরা নেক্সট ভিডিওতে খুব ভালো করে অ্যান্টিজেনের প্রপার্টি কী, মানে একটা অ্যান্টিজেন হতে গেলে তার বেসিক ধর্ম কী হতে হবে, একটা অ্যান্টিজেনের স্ট্রাকচার কী, তার এপিটোপ সাইট কী, তার প্যারাটোপ সাইট কী, সব ডিফারেন্ট আমরা কমপ্লিট করব। তারপরে ক্লাসে, থার্ড ক্লাসে আমরা কমপ্লিট করব অ্যান্টিবডি স্ট্রাকচার, যেটা খুব বেশি ইম্পর্টেন্ট। সো আজকে ক্লাস আমি এখানেই কমপ্লিট করলাম। তোমাদের যদি এই চ্যানেলটাকে ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, অ্যান্ড আমি নেক্সট টপিকে তোমাদের ভালোভাবে আরও ডিটেলসে ক্লিয়ার করবো। ওকে, বাই বাই। Subscribe to our YouTube channel A Plus Bio by clicking that red subscribe button and press the bell icon for all real-time academic notifications. Thank you.